হোয়াটসঅ্যাপ বাংলা। স্বাগত বন্ধুরা। তো আজকে আমরা কথা বলবো মনস্টার ভার্সের বিষয়ে, যেটা ডেডপুল প্রাইমে ভালো মতো দেখানো হয়েছিল, এবং মনস্টার ভার্স যে কীভাবে মার্ভেল গচ্ছিত হচ্ছে নতুন একটা ভার্স, মাল্টিভার্স, মনস্টার ভার্স। এবং আমাদের শুরু করা যাক। দেখতে পেলাম যে মার্ভেল নিজে একটা নতুন ভার্স তৈরি করছে, যেটা হলো মনস্টার ভার্স। মানে ওখানে নতুন নতুন হিরোটা থাকবে, এবং এটা টাইম লাইনটা সাধারণত মার্ভেল একটু পিছনে হচ্ছে, মানে অ্যাভেঞ্জার্স মেন টাইম লাইনটাকে একটুখানি পিছনে। এখন আমি জানি না যে এদেরকে কীভাবে নতুন টাইম লাইনে এরা ডিপোজিট করবে, কিন্তু আপাতত ওরা অপোজিট করে তো পিছনেই রেখে দিয়েছে। সো অ্যাভেঞ্জার্স মানে সাধারণত ওরকম 1990s ঘটনা, এবং সাধারণত ব্লেডও ওরকমই 1990s ঘটনা, তো সাধারণত কিছুদিনের সম্পর্ক। এবং মুন নাইট সাধারণত মনস্টার ভার্সের একটুখানি হলো অঙ্ক থাকে, কিন্তু এটা কি করে এদেরকে যোগ করবে সেটা একটা প্রশ্ন আমার রয়ে গেছে। মুন নাইট যেহেতু একটু এদিক ওদিক আছে মনস্টারদের সাথে একটু মার, ঠিক আছে, তো ওয়্যারভুল বাই নাইট ভার্সেস মুন নাইটের সিন দিয়ে ওটা ওটাকে মুন নাইটের সেকেন্ড সিজনে কানেক্ট করতেই পারে, আর করতে পারে। মাল্টিভার্স তো আছেই, আপনারা ভুলে যাচ্ছি না আমরা সেটা, এবং আমরা মনস্টার ভার্সকে তো এখানে তো বললাম, মানে মার্ভেলের টাইমলাইন অনুসারে সেটা পিছনে, কিন্তু কমিক্স আসলে মনস্টার ভার্স কি? মনস্টার ভার্স কমিক্স ও মার্ভেলেরই পার্ট, বাট ওখানে অনেক মনস্টার আছে, লিটারালি এভরি ফ্রিকিং মনস্টার, যারা হিরো বা ভিলেন সবাই, আর অ্যান্টি হিরো আছে, তো হ্যাঁ একটা মিক্সচার অফ এভরি মনস্টার, ওই সবটা মনস্টারকে একত্রে মনস্টার ভার্সের মধ্যে ফেলা হয়। কমিক বুকে মনস্টারদের একটা টিম আছে, যেটা হলো হাউলিং কমান্ডোস। এই হাউলিং কমান্ডোজে কে কে তো অনেকেই আছে, বাট আগে আমি আলটিমেট স্পাইডারম্যানটা বলছি, ওটা সবাই দেখেছে সবাই জানে। তো দি আলটিমেট স্পাইডারম্যান অনুযায়ী এখানে পাঁচটা মেম্বার্স, অ্যাকচুয়ালি তিনটা, দুটোকে পড়ে দেখানো হয়েছে, বাট প্রথমে ইন্ট্রোডিউস করা হয়েছিল ওয়্যারউলফ বাই নাইটকে, ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টার, আর থার্ডলি দ্য লিভিং মাম্মি, নট মাম্মি, মাম্মি, ইয়েস, দেন ম্যান থিং আর ব্লেড। তাছাড়াও অনেকে আছে, আপনার ছবিটা হয়তো দেখতে পাচ্ছেন, এত জনের ভর্তি এটা একটা টিম, আর সবার নামটা না নিয়ে আমি কয়েকটা মেন মেন চরিত্র বলছি, ইয়েস, হিটম্যান, এবং এদের এম্পায়ার বাই নাইট, আরো অনেক ক্যারেক্টার আছে, অনেকে আছে, তারপর ইনভিজিবল ম্যান, আর তাছাড়াও এদের ভিলেন ওয়ান অফ দা হলো ড্রাকুলার। সো এরকম একটা টিম হলো এটা, তো এটা মনস্টার ভার্সের বিষয়ে আমাদের চাচা বুঝিয়ে দিল। কিন্তু আমি এবার কথা বলতে চাইবো এটাকে মার্ভেল কমিক্সের বিষয়ে আমরা কথা বললাম, মার্ভেল টাইম লাইনের বিষয়ে কথা বললাম, এবার আমরা কথা বলবো এটাকে মার্ভেলে কীভাবে সেট আপ করা যেতে পারে। তো তোর কী মনে হয়, ব্লেডের মুভি দিয়ে সেট আপ করা যেতে পারে, যেহেতু ব্লেড এটা খুবই বড় একটা পার্ট, আর ব্লেডে এখানে আমরা ব্লেড এর এন্ড হতে হতে আমরা দেখতে পেতে পারি হয়তো যে আমাদের নিক চাচা ব্লেডকে নিচ্ছে, আরও কয়েকটা মনস্টারদের জোগাড় করে একটা টিম আছে, এখানে আমরা এবং আপনাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এদের বয়স হয় না, এরা একই ক্রিয়েচার, এরা একই থেকে যায়, যেমন কি ওয়্যারউলফের কোনো বয়সের কোনো ঠিক ইয়ে নেই, ব্লেডের এরা এদের কোনো বয়সের কোনো ঠিক ঠিকানা বা এদের কোনো লাফড়াই নেই বয়সের সঙ্গে, ঠিক আছে, ওদের হয়তো বয়সটা হয়তো কমানে, কিন্তু থাকা নিশ্চয়ই হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি যে বিষয়ে কথা বলছিলাম, ব্লেডের বস্কির সিনের সঙ্গে আমি খুবই ইন্টারেস্টিং থাকবো, এবং এই বইটার জন্যই আমি এত ইন্টারেস্টিং যে মনস্টার ভার্সকে পুরো সেট আপ করবে এই মুভিটা, এবং মার্ভেল মনস্টার ভার্স সেট আপ হতে পারে এই মুভিটা দ্বারাই। হ্যাঁ, আর আমার মনে হয় মুভিটা এন্ডিং আর পোস্ট ক্রেডিট সিনটা পরপর থাকবে, আর এর পোস্ট ক্রেডিট সিনে আমরা ব্ল্যাক নাইটকে হয়তো দেখতে পাবো, হয়তো 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 দেখানো তো উচিত, এবং সত্যি, ইয়েস, এবং সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় মনস্টার ভার্সেস সেট আপ করতে পারে এরকমভাবেই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স, রাইট। তো ভিডিওটা কি ফ্রিকিংলি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে র‍্যাপ আপ করা যাক, সো পরের ভিডিও দেখা হচ্ছে, লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার সব কিছু করতে থাকুন, এবং আপনার সাবস্ক্রাইবের ওখানে অ্যাভেঞ্জার্সের অ্যাভেঞ্জার্স গিরি ছুটে মারুন না, মনস্টার্সে মনস্টার মুখ ওটা গ্রে হয়ে যাওয়া যায়। সো সায়োনারা, বাই বাই।